এজন্য মেরে ভাইও তাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা তাকে তিনটা জিনিস দিলেন কয়টা জিনিস বলেন আল্লাহ তাআলা তাকে দো জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিলেন সুবহানাল্লাহ নিবেন দো জাহানের সৌভাগ্যের চাবি নিবেন ইনশাআল্লাহ গুরুজ খলিফা কিন্তু গুরুজ খলিফার মালিকও কিন্তু বালিতে শুয়ে গেছে এই সপ্তাহ গুরুজ খলিফা পৃথিবীর সবচেয়ে বড় গুরুজের নাম কি বুরুজ খলিফা বুরুজ দুবাই 750 মিটার কত মিটার আকবার বুরুজ ফিল আলম পৃথিবীর সবচেয়ে বড় বুরুজ পৃথিবীর সবচেয়ে সুন্দর বুরুজ বুরুজ মানে টাওয়ার পৃথিবীর সবচেয়ে সুন্দর টাওয়ার এই টাওয়ার ওয়ালাও বালিশ ছাড়া বিছানা ছাড়া শুয়ে গেছে বলে তিন জিনিসের যে মালিক হয়ে গেল আল্লাহ তাআলা তাকে দো জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে দিয়ে দিলেন সুবহানাল্লাহ ওই জিনিস এক নাম্বার আল্লাহ তাআলার মহব্বতের মতো একখানা দিন সুবহানাল্লাহ ফারুক আইএম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা মেরে ভাইও আমাদের জীবনের উদ্দেশ্য যেন হয় আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যায় যেন জীবনের উদ্দেশ্য একটাই হয় আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে আল্লাহ তাআলা বলেন আল্লাহ আকবার আমি যদি তোমার উপর রাজি হয়ে যাই এটা হবে আকবার মিন নাঈমিদ দুনিয়া ওয়াল আখিরা এটা দুনিয়া আর আখিরাতে যত নেয়ামত কল্পনা করা যায় সবচেয়ে বড় নেয়ামত জান্নাতুল ফেরদাউসের চেয়েও বড় নেয়ামত আল্লাহ তাআলা রেদওয়ান আল্লাহ তাআলা রেদওয়ান জান্নাতুল ফেরদাউসের চেয়েও বড় নেয়ামত জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলার রেদওয়ানের বহিঃপ্রকাশের জায়গা জান্নাতুল ফেরদাউস মূল মতলব না মূল মতলব হলো আল্লাহ তাআলা আমার উপর রাজি হয়ে যায় বলেন মূল মতলব কি বলেন এজন্য হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যদি আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দেয় হাসান এই কাজ করলে তোমাকে দু রাকাত নামাজের তৌফিক দিব আর এই কাজ করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিব তুমি কোনটা নিবা আচ্ছা হাসান বসরি বলেন আমি দু রাকাত নামাজওয়ালা কাজটা নিব কেন দু রাকাত নামাজ রব বানিয়েছেন তার নিজের জন্য আর জান্নাত বানিয়েছেন আমার জন্য জান্নাত তো আল্লাহ তাআলা রবের জন্য বানান নাই এটা বান্দার জন্য বানিয়েছেন জান্নাত মখলুক জান্নাত কি বলেন জান্নাত কি আমাদের মতলুবে হাকিকি জান্নাত আমাদের মাবুদও না মতলুবও না জান্নাত আমাদের মকসুদও না আমাদের মাবুদ আমাদের মকসুদ আল্লাহ তাআলা আমাদের মকসুদ কে বলেন এজন্য দিলের রুখ আল্লাহ তাআলার দিকে করা নামাজের চেহারা রুখ তো আমরা বাইতুল্লাহর দিকে করি না নামাজের চেহারা রুখ করো বাইতুল্লাহর দিকে লেকিন লেকিন দিলের রুখ করো ঘরের রবের দিকে দিলের রুখ হবে কোন দিকে বলেন রবের ঘরের দিকে এই জন্যই তাওয়াফ করা অবস্থায় ঘরের দিকে তাকানো পারে এই জন্যই মাতাফে নামাজ পড়লেও নামাজের ভিতরে বাইতুল্লাহর দিকে চোখ তোলা যায় না কেন যায় না এজন্য চেহারার রুখ কোন দিকে বাইতুল্লাহর দিকে আর দিলের রুখ কোন দিকে দিলের রুখ যার যে পরিমাণ রবের দিকে রব তার দিকে এই পরিমাণ আল্লাহ তাআলা বান্দার দিকেই থাকেন মনোনিবেশ করে থাকেন আল্লাহ তাআলার ইলতিফাত বান্দার দিকেই থাকে যতক্ষণ না বান্দার দিল আল্লাহ তাআলার দিকে থাকে ইলতিফাত দুই প্রকার
التفات ظاهري التفات باطني চোখ দিয়ে তাকানো আর দিল দিয়ে তাকানো এটা হলো চোখ দিয়ে দেখা এটা হলো কি বলেন দিল দিয়ে দেখা এজন্য চোখ দিয়ে রবকে দেখা সম্ভব না চোখ দিয়ে দুনিয়াতে রবকে দেখা কি না বলেন সম্ভব না لكن দিল দিয়ে দুনিয়া আখেরাতে দুনিয়াতে দেখা সম্ভব হাকিমুল উম্মতের জন্য বলেন ওই দিল দিল না যে দিলে রব আসে না আর বলেন ওই রব রব না যে রব দিলে আসে না সুবহানাল্লাহ বলে ওই দিল দিল যে দিলে রব আসে না বলেন যে দিলে কি আসে না যে দিমাগ রব কে চিনে না এই দিমাগ দিমাগ না যে দিলে রব নাই ওই দিল দিল না বলেন যে দিলে কে নাই বলেন রব নাই ওই দিল কি না বলেন ওই দিল দিল নেই ওই দিল তো শিয়ালের ভাষা এটা তো কিসের ভাষা বলেন শিয়ালের ভাষা এজন্য যেই ঘরে রব নাই ওই ঘর ঘর না যেই ঘরে রব নাই ওই ঘর কি না এজন্য ফি বুয়ুতিন আযিন আল্লাহ আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ويسبح له فيها بالغدو والآصال رب বলেন যেই ঘরে আমার জিকির হয় এটাই শুধু আমার ঘর যেই ঘরে আমার জিকির হয় বলেন এটাই শুধু ঘর এটাই শুধু কি এজন্য ওই দিল দিল না যে দিল আল্লাহ তাআলার মহব্বত নাই যে দিলে আল্লাহ তাআলার মহব্বত নাই বলেন যে দিলে কি নাই বলেন আল্লাহ তাআলার মহব্বত ওটাকে কেউ নদী বলবে যে নদীতে পানি নেই কি ওটাকে কেউ নদী বলে যে নদীতে পানি নেই ওটাকে কেউ সাগর বলে যে সাগরে পানি নেই ওটাকে কেউ দিল বলে যে দিলে আল্লাহর মহব্বত বলেন যে দিলে কি নাই বলেন যিনি বানানে ওয়ালার মহব্বত দিলেন যার কাছে ছিলাম যার কাছে যাব তার মহব্বত যে দিলে নাই ছিলাম কার কাছে আল্লাহ তাআলার কাছে যাব কার কাছে আল্লাহ তাআলার কাছে ইচ্ছা যেতে হবে অনিচ্ছাও যেতে হবে ইচ্ছা করলেও থাকার সুযোগ নেই ইচ্ছা করলেও থাকার সুযোগ আছে এজন্য ওই দিল দিল না যে দিল আল্লাহ তাআলার নাই যে দিল আল্লাহ তাআলাকে ভালোবাসে না ওই দিল দিল ওই জবান জবান না যে দিল আল্লাহ তাআলার জিকিরে তরতাজা না ওই দু চোখ চোখ না যে দু চোখ আল্লাহ তাআলার ভালোবাসায় কাঁদে না যে দুই চোখ আল্লাহ তাআলার ভালোবাসায় ভেজে না এজন্য হযরত নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন তোমরা কিতাবের শুকনো পাতা পড়েছো কিতাবের শুকনো পাতা বলেন কি বলতেন তোমরা কিতাবের শুকনো পাতা পড়েছো আমরা কিতাবের সাথে সাথে আল্লাহ ওয়ালাদের চোখের ভেজা পাতাও পড়ছি কি হয় হযরত হাফিজি রাহমাহুল্লাহ তাআলা তিনি লালবাগ শাহি মসজিদে বৃহস্পতিবারে আসর থেকে মাগরিব বয়ান করতেন সব সময় হযরত হাফিজি কিন্তু নির্ভেজাল নোয়াখালীর কথা বলতেন তখন ঢাকার ওলামা ইকরাম ঢাকার ছাত্ররা গিয়া হাফিজির কাছে বসত এই বসায় আমারও বসার সৌভাগ্য হয়েছে হযরত হাফিজি রাহমাতুল্লাহ আলাইহি কাছে আমিও একবার এই আসরের পরে মসজিদে আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার আব্বা আমাকে নিয়ে গেছে তো হাফিজির আমার এক ছেলেকে ঢাকা মিউজুর রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন এই হাফিজির কাছে যে যাও কিছু বুঝো ঢাকার ছেলেরা কি নোয়াখালীর কথা বুঝে অরিজিনাল নোয়াখালীর বললে আমি যদি কই এখন কেউ বুঝবেন তো বলতেছে এই হাফিজির কাছে যে যাও কিছু বুঝো কিছু কিছুই বুঝি না তো যাও কি লেগা বৃহস্পতিবারে যখন যাই পরবর্তী বৃহস্পতিবার পর্যন্ত আর কোনো গুনাহ হয় না বলে কিছু বুঝি না ঠিক লেকিন এখানে গেলে আর গুনাহ হয় না এখানে গেলে কি হয় না বলেন আর গুনাহ এজন্য মেরে ভাইও তাকিমুল উম্মত বলেন আল্লাহ তাআলা তাকে তিনটা জিনিস দিলেন কয়টা জিনিস বলেন আল্লাহ তাআলা তাকে দো জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিলেন নিবেন দু জাহানের সৌভাগ্যের চাবি নিবেন গুরুজ খলিফা কিন্তু গুরুজ খলিফার মালিকও কিন্তু বালিতে শুয়ে গেছে এই সপ্তাহ গুরুজ খলিফা পৃথিবীর সবচেয়ে বড় গুরুজের নাম কি গুরুজ খলিফা গুরুজ দুবাই 750 মিটার
কত মিটার আকবার বুরুজ ফিল আলম পৃথিবীর সবচেয়ে বড় বুরুজ পৃথিবীর সবচেয়ে সুন্দর বুরুজ বুরুজ মানে টাওয়ার পৃথিবীর সবচেয়ে সুন্দর টাওয়ার এই টাওয়ার ওয়ালাও বালিশ ছাড়া বিছানা ছাড়া শুয়ে গেছে তো বলে তিন জিনিসের যে মালিক হয়ে গেল আল্লাহ তাআলা তাকে দো জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে দিয়ে দিল সুবহানাল্লাহ এক নাম্বার আল্লাহ তাআলার মহব্বতের মতো একখানা দিন যে দিলে আল্লাহ তাআলার মহব্বত আছে বলেন যে দিলে কি আছে আমাদের দিল আল্লাহ তাআলার মহব্বত শূন্য আমার পীর মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহ জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন আল্লাহ হযরতের কবরকে জান্নাতে টুটো করে দিলেন ১৯৯৭ সালে ইন্তেকাল হয়েছে কত সালে ১৯৯৭ সালে ইন্তেকাল হয়েছে আমরা তখন দেওবন্দে ছিলাম হযরতের জানাজায় আমাদের সুযোগ হয়নি আল্লাহ হযরতের কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন হযরত রহমতুল্লাহ বলতেন আমাদের দিল হয়ে গেছে এমন কোন ক্লাস একটা ক্লাস পানি ক্লাস কিন্তু কুকুর করে রেখে দেওয়া হয় এটাকে যদি এক সপ্তাহ উপর করে থাকে এবার যদি এটা উঠায় কেউ এর মধ্যে হাত দেয় তো এটাতে পানিতে আঙ্গুলের মাথা ভিজবে বলে আমাদের দিলও আল্লাহ তাআলা মহব্বতের পানিতে ভিজে না আমাদের দিল তো ৪০ বছর ধরে উপর হয়ে আছে কি এক সপ্তাহ উপর করে রাখলেই তো জগে আর পানি থাকে না না কলসিতে এক সপ্তাহ উপর করে রাখলেই তো আর কি পানি থাকে না আমাদের দিল তো ৪০ বছর ধরেই বিরান হয়ে আছে বিরান এটা বিরান এটা কি বলেন এটা ফুল বিরান ঘর ফুল কি ঘর বিরান ঘর কোন ঘর যদি কোন জমিন যদি চাষ করা ছাড়া ছেড়ে দিয়ে রাখে প্রথম এটাতে ঘাস উঠে ঘাস এক বছরে শুধু ঘাস হয়ে গেছে ছেড়ে দিয়ে রাখছে তো ১০ বছরে ছোট ছোট গাছ চাষ হয়ে গেছে এবার ২০ বছর এটার মধ্যে কুকুর বিড়াল এসে গেছে এবার ৫০ বছর এটার মধ্যে ভাত বল্লুক এসে গেছে বাস্তব না বাস্তব এটা এখন ভাত বল্লুকের কি অভয়ারণ্য ভাত বল্লুকের অভয়ারণ্য ঠিক আমাদের দিল ভাত বল্লুকের অভয়ারণ্য হয়ে গেছে এটাতে এখন শুধু ভাত বল্লুক নেই এটাতে এখন শয়তান আরাম করে এটার মধ্যে এখন শয়তান কি করে বলেন আরাম করে আল্লামা ইবনে কাইয়িম আল জাউজিয়া রহমাহ বলছেন তিন প্রকারের দিল আছে তিন প্রকারের ঘর আছে পৃথিবীতে তিন ধরনের ঘর আছে এক ধরনের ঘর অনেক মাল আছে লেকিন পাহারাদার আছে আরেক ধরনের ঘর আছে অনেক মাল আছে লেকিন পাহারাদার নাই আরেক ধরনের ঘর আছে মালই নাই কয়টা ঘর আছে বলেন এই শহরে তিন প্রকারের ঘর আছে আমাদের লক্ষ্মীপুরে তিন প্রকারের ঘর আছে আমাদের কুমিল্লায় তিন ধরনের ঘর আছে পুরো দুনিয়ায় তিন ধরনের ঘর আছে এক ঘরে কি আছে বলেন মাল আছে পাহারাদার আছে আর এক ঘরে কি আছে মাল আছে পাহারাদার নেই আর কিছু ঘর আছে মাল নাই পাহারাদার নেই এবার এবার বলুন তো দেখি চোর কোন ঘরের পরিকল্পনা বানায় মাল আছে আচ্ছা মাল নাই এই ঘরের পরিকল্পনা করে আর গানম্যান আছে গানম্যান মালও আছে গানম্যানও আছে এই ঘরের পরিকল্পনা করে ডিসির বাংলো গানম্যান আছে মন্ত্রীর বাংলো গানম্যান আছে এসপি সাহেবের বাংলো গানম্যান আছে মন্ত্রীর বাংলো গানম্যান আছে তাহলে মালও আছে গানম্যানও আছে এই ঘরের পরিকল্পনা কাছে দাঁড়ো জানা চোর আর এক জুফরি রিক্সাওয়ালার ঘর তো ওই ঘরের কাছেও চোর যান এবার বলুন তো দেখি চোর কোন ঘরকে নিয়ে পরিকল্পনা করে এবার আল্লামা ইবনে কাইয়িম আল জাউজিয়া তার আল-ওয়াবির সাইফ ফিল কালিমাত তাইয়িবার মধ্যে বলেন কোন কাফের পুরো দুনিয়ার মানুষের দিল তিন প্রকার দিল কার প্রকার বলে তিন প্রকার কিছু দিল আছে মাল আছে পাহারাদার আছে আর কিছু দিল আছে মাল আছে পাহারাদার নাই আর কিছু দিল আছে মাল নাই বলে এবার বলুন তো দেখি শয়তান কোন দিল নিয়ে পরিকল্পনা করে মাল আছে এবার বলেন তো এই দিল গুলো কোন গুলো আমারটা আল্লাহ তাআলা মেহেরবানি করে ইমানের মাল দিয়ে দিয়েছেন
ইমানের কি দিয়ে দিয়েছেন ইমানের মাল আল্লাহ তাআলা মেহেরবানি করে দিয়ে দিয়েছেন আর কাফের আর মুশরিকের দিলে কি নাই ইমানের দৌলত নাই বলেন ইমানের কি নাই দৌলত নাই এজন্য কাফের আর মুশরিকের দিল নিয়া শয়তানের কোনো প্ল্যান নাই শয়তানের কোনো কি নাই প্ল্যান আর নবীদের দিলে দৌলতও আছে পাহারাদারও আছে সাহাবাদের দিলে দৌলতও ছিল পাহারাদারও ছিল তাবেঈনদের দিলে দৌলতও ছিল পাহারাদারও ছিল আউলিয়ায়ে মুকাররমীনদের দিলে দৌলতও ছিল আছে পাহারাদারও আছে لكن আমরা যারা সাধারণ শ্রেণী আছি আমাদের কিছু কি আছে কি বলেন কিছু মাল আছে لكن কি নাই এইজন্য শয়তান আমাদেরকে নিয়ে পরিকল্পনা করে শুধু পরিকল্পনা করে না তার টার্গেট শুধু আমি আপনি না তার টার্গেট আমি না ও শুধু 24 ঘন্টা কোটি কোটি শয়তান শুধু আমাকে নিয়ে পরিকল্পনা করে ওরে কিভাবে ধরা যায় ওরে কিভাবে ধরা যায় বলেন ওরে কিভাবে কি করা যায় বলেন ওরে কিভাবে ধরা যায় শুধু তার পরিকল্পনা আমাদের মত মানুষগুলোকে নিয়ে যাদের দিলের সামনে পাহারাদার নাই দিলের সামনে কি নাই বলেন পাহারাদার নাই এজন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন দিলের সামনে পাহারাদার লাগানো পাহারাদার দিলের সামনে সবচেয়ে বড় পাহারাদার হলো কোরআনে কালিমা তেলাওয়াত বলে বুঝে বিতাদাব্বুরিহি তাদাব্বুর আর ফিকিরের সাথে কোরআনে কালিমা তেলাওয়াত এটা দিলের পাহারাদার এটা কি বলেন এই মানুষকে শয়তান সহজে গোমরাহ করতে পারে না যে বুঝে বুঝে কোরআনে কারীম পড়ে বলেন যে বুঝে বুঝে কি করে কোরআনে কারীম পড়ে তার কোরআনে কারীমের তেলাওয়াত শয়তান হাজার ও শয়তান কোটি কোটি শয়তানের সমস্ত পরিকল্পনা থেকে পরিকল্পনাকে বুমেরাং করে দেয় কি ধূলিসাৎ করে দেয় শয়তান যত প্ল্যান বানায় তো হ্যাঁ কোরআনে কারীম দিয়ে জব দিয়ে কি হয় তার কোরআন তাকে কি করে বাঁচিয়ে বাঁচিয়ে এজন্য দিলের এক নম্বর পাহারাদার কি বলেন কোরআনে কারীমের তেলাওয়াত দুই নাম্বার পাহারাদার হলো কোন আল্লাহ ওয়ালার সোহবত বলেন দুই নাম্বার পাহারাদার কি কোন আল্লাহ ওয়ালাকে ভালোবাসা কোন আল্লাহ ওয়ালাকে কি করা ভালোবাসা আর তিন নাম্বার পাহারাদার হলো কাসরাতে জিকরুল্লাহ বেশি বেশি আল্লাহ তাআলার জিকির বলেন তিন নাম্বার পাহারাদার কি বলেন আর জিকিরের মধ্যে সবচেয়ে আকবার জিকির কোনটা জামাতের সাথে নামাজ বলেন জামাতের সাথে নামাজ এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ যে জামাতের সাথে পড়ে এটা দিলের সামনে এক হিমালয়ের মতো এক পাহাড়দার লাগায় দিল কি লাগায় দিল বলেন হিমালয়ের মতো এক পাহাড়দার এক লোক পর্দা লাগায় দিল কাপড় দিয়ে এটা বাতাসে উড়ে যায় কি এবার কাগজ দিয়ে লাগায় দিল এটা কতক্ষণ পরে ছিঁড়ে যায় এবার বাঁশের মুড়ি বেড়া দিয়ে লাগায় দিল এটা কতক্ষণ পরে ভাঙ্গা যায় এবার টিন লাগায় দিল এটা আট্টু মজবুত হয়ে গেল লেকিন দুই এক বছর পরে পড়া যায় এবার দেয়াল লাগায় দিল এবার 10 ইঞ্চি গাঁথনি করে দিল আর এটা যদি পার্মানেন্ট হয়ে গেল আর এবার যদি এটা যদি হিমালয় হয় কি ভাই এই জন্য জামাতের সাথে নামাজ বলেন আমার আর শয়তানের মধ্যে হিমালয় পাহাড় দাঁড়া করিয়ে দেয়া জামাতের সাথে নামাজ বলে ফজর নামাজ ও জামাতের সাথে জোহর আসর মাগরিব ইশা জামাতের সাথে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন আজ থেকে নামাজ জামাতের সাথে পড়ব ইনশাআল্লাহ ফারুক আইএম টিভি ফারুক আইএম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা